হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আরও একটি নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। তো নোটিফিকেশানটি পাবলিশ করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ পূর্ব বর্ধমান। তো নোটিফিকেশানটি কাদের জন্য? তো এটি রয়েছে ব্লাড ব্যাঙ্ক ল্যাব টেকনিশিয়ান পূর্ব বর্ধমান ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য। নোটিশ ফর ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ ব্লাড ব্যাঙ্ক ল্যাব টেকনিশিয়ান পূর্ব বর্ধমান। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো এখানে ডকুমেন্টস ভেরিফিকেশানের দিন রয়েছে 9/2/2022। কোথায়? আরটিসি মিটিং হল, গ্রাউন্ড ফ্লোর, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ঘোষবাগান, বর্ধমান। 12:30 পৌঁছে যেতে হবে বন্ধুরা আপনাদের। তো কাদের নাম রয়েছে সে আপনি নিচে দিকে দেখিয়ে দেব কাদের কাদের নাম লিস্টে রয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন চাকরির আপডেট পেতে। তো চলুন বন্ধুরা দেখে নিই। এখানে ক্যান্ডিডেটদের অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য সেম, এবং তার সাথে সাথে এক কপি একটা সেট জেরক্স নিয়ে যেতে হবে। তাদের নিজের অ্যাটেস্টেড করা অবশ্যই থাকতে হবে। এবং অনলাইনে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন সেই সময় প্রিন্ট কপি নিয়ে যেতে হবে, অরিজিনাল ফটোকপি অফ আইডেন্টিটি কার্ড অফ ক্যান্ডিডেট, তার মধ্যে পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এসব নিয়ে যেতে হবে, প্রুফ অফ অ্যাড্রেস, পাসপোর্ট অর ভোটার আইডি কার্ড, প্রুফ অফ সার্টিফিকেট, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সার্টিফিকেট অর অ্যাডমিট কার্ড। আর তারপরে রয়েছে ওয়াল দ্য মার্কশিট ফর ওয়াল ইয়ার সেমিস্টার অ্যান্ড কোর্স কমপ্লিশন সার্টিফিকেট অফ এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন, দ্যাট ইজ সেকেন্ডারি এইচএস, ডিএমএলটি, বিএমএলটি। তারপরে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন সাপোর্ট অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। 7 রয়েছে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি 100 পেমেন্ট করতে হবে। কীভাবে? এনইএফটির মাধ্যমে পেমেন্ট করতে হবে। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি নন এনএইচএম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে। এখানে ডিপোজিট করে তার যেটা আপনি ডিপোজিট কপিটা আপনাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে সেই ভেরিফিকেশনের দিনই। তারপরে দেখতে পাচ্ছেন, তারপরে বন্ধুরা এগুলো ক্যান্ডিডেট প্লিজ নোট, এখানে কিছু আরও কিছু রয়েছে, তো এগুলো আপনারা বিস্তারিত দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন এখানে কাদের কাদের নাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ ব্লাড ব্যাঙ্ক ল্যাব টেকনিশিয়ান, যারা পূর্ব বর্ধমানের ল্যাব টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের এখানে ভেরিফিকেশানের জন্য যাদের নাম পাবলিশ করেছে তাদের নাম রয়েছে। কখন তাদের যেতে হবে এখানে টাইম রয়েছে। তো আপনারা ঠিক সময় মতো চলে যাবেন। এখানে ল্যাব টেকনিশিয়ান রয়েছে এবং আইসিটিসি পোস্টও রয়েছে। তো এখানে আপনাদের নামগুলো রয়েছে কিনা আপনারা দেখে নিন, তারপরে ঠিক সময়ে আপনারা সেমি-24 পৌঁছে যাবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। প্রতি মুহূর্তের এইচআরবি WBHRB-র আপডেট পেতে এবং WBHEALTH-এর আপডেট পেতে কিংবা আদার্স চাকরির আপডেট পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন এখানে নাম অনেকগুলোই রয়েছে, তো আপনারা দেখে নেবেন কাদের নাম রয়েছে। তারপরে বন্ধুরা আমরা দেখাবো আইসিটিসিটা কাদের নাম রয়েছে। দেখতেই পাচ্ছেন এটি রয়েছে আইসিটিসি ল্যাব টেকনিশিয়ানদের ভেরিফিকেশানের জন্য যাদের নাম রয়েছে পূর্ব বর্ধমানে। কখন যেতে হবে আপনাদেরকে? 9/2/2022, এটা ভুল দিয়েছে। তো ওই পূর্ব বর্ধমান সিএমএইচ অফিসেই চলে যেতে হবে আপনাদেরকে। এবার সেম একই জিনিসই রয়েছে, তারপরে কাদের নাম রয়েছে সেটা একবার দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট আইডি, নেম, গার্জিয়ান্স নেম, ডেট, টাইম।
তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নাম রয়েছে কিনা আপনারা দেখে নেবেন। বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন WBHRB-র আপডেট পেতে এবং WBHEALTH-র আপডেট পেতে এবং আদার্স MCQ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন এখানে যাদের নাম রয়েছে তারা ঠিক টাইমে পৌঁছে যাবেন অরিজিনাল ডকুমেন্টস নিয়ে এবং এক কপি জেরক্স কপি নিয়ে একটা সেট, এবং তাতে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করবেন। আর NEFT করতে ভুলবেন না, NEFT করে অবশ্যই রসিদটা নিয়ে যাবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।